धने पातार परोटा আর এই যে চাটনি। গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল, নতুন ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এমনিতে কি হয়েছে বলতো, ঠান্ডা ঠান্ডা হওয়ার ইচ্ছে। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সারাদিন তোমরা ব্লগটা দেখো, যদি ভালো লাগে তাহলে পাশে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক দিও একটা, ঠিক আছে? আজকে তোমার শুকনো শুকনো লাগছে, আর একদিনও বলেছিলাম ওদিকে আমি উচ্ছে সেদ্ধ করতে দিয়েছি, উচ্ছে আলু সব পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা লঙ্কা দিয়ে মাখবো। তো চলো সারাদিন দেখতে থাকো। আর ডিম আলু সিদ্ধ করা হয়ে গেছে, ডিমের তরকারি করবো, সেটি পড়েই যাচ্ছে। হ্যাঁ, ডিম আলু সেদ্ধ করে রাখা হয়েছে, মানে ডিমটা আর আলুটা ছাড়াতে গিয়েই ভাবলাম আজকে এখন ব্লগটা শুরু করা হয়নি, আমি আগে ব্লগটা শুরু করে দিই, সেই জন্য আমি ব্লগটা শুরু করতে গেলাম। কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েই করব। এখন আর লাল লঙ্কা আনছি না, লাল লঙ্কা করে পড়ছি না কিছু। চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ডিমের তরকারি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এরপরে গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে রেখে দিই। আবার রাত্রিবেলা যখন হবে তখন একটু আটার টুকরো পড়বে, তখন আবার রাত্রিবেলায় শোয়ার আগে পরিষ্কার করে নেব। রুটি করার পর পরিষ্কার করে নিই, তারপর আমি আবার সকালবেলা ঘুম থেকে উঠে একবার পরিষ্কার করি। কি বলতো, যতই পরিষ্কার থাক না কেন, আঠারো ছোট আরশোলা হতে পারে, চলতে পারে, তারপরে পোকা মাকড় তো কত রকম কি আসতে পারে, তাই না? এটা তুলে পরিষ্কার করলাম না, কারণ এটা তো লাগে না, এই একটা উনুনই হয়ে যায় আর ইন্ডাকশন হয়, সেই জন্য এটাকে কালকে রাত্রিবেলা মুছে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম আর কি মেজে, তো সেই পরিষ্কারই আছে। যাকে এটা গ্যাসটা পরিষ্কার হয়ে গেল, মোছা হয়ে গেল, কড়াটাও পরিষ্কার করে রেখে দিই। তারপর একেবারে বেসিনটাও মেজে রেখে দেবো। বেসিনটা মেজে রাখলে কি বলতো, মানে আসলে তেল ছিটে জিনিসটা যদি এখন মাজবো না, কারণ খাওয়া হলে বাসন মাজার পরে করবো, কারণ তেল ছিটে জিনিসটা না আর পরে চায়ের বাসন টাসন ধুতে গেলে না তেল ছিটে বাসনটা ইয়েটা পড়ে না, কিন্তু বাসন এই রান্নার বাসনগুলো পড়লে ভীষণ তেল ছিটে পড়ে যায়। খাওয়ার বাসনগুলো ধোয়ার পরে এখানটা ইয়ে করে দেবো, মেজে নেবো। ভাত দিয়েছে খা, খেনে আর ভাত দিলে তারপরে ইয়ে করে, ভাত খেয়ে মুখে ভাত নিয়ে আর ইয়ে জামা কাপড়ের উপর ওঠে, জামা কাপড়ের উপর ভাত ফেলে। কি হলো, ভাত খা ভাত খা। আজকে রোদ্দুরটা খুব পাতলা, মানে ইয়ে নেই, জোর নেই। একটু দাঁড়াতে ইচ্ছে করছিল কিন্তু একদমই রোদ্দুর নেই, দেখো। একদমই রোদ্দুর নেই,
গাছগুলোকে সকালে জল দিয়েছি, মানে বিকেলে দিতে পারবো কি পারবো না জানি না, সেই জন্য গাছগুলোকে জল দিয়ে দিয়েছি। সব এখন ভেজা রয়েছে, আর আজকে রোদ্দুরটার জন্যেই তো ওই জন্য ইয়ে কী বলে জলগুলো শুকায়নি। ছাদে দাঁড়িয়ে আর লাভ নেই, রোদ্দুর নেই আর কি হবে দাঁড়িয়ে থেকে। আর আজকে সকাল থেকে এমনিতে শরীরটা খুব একটা ভালো ছিল না, এরকম যেন ঝিমুনি ঝিমুনি ব্যাপার ছিল, ঠিক এনার্জি পাচ্ছি না এরকম হয়েছিল। দিয়ে কি করছে ওরা তো পুজো করতে করতেই ঘুম পেয়ে যাচ্ছে, মানে কিরকম যেন একটা তন্দ্রা ভাব এসে যাচ্ছে, শরীরটা একটু ইয়ে আছে, কমজোরি লাগছে। তা আজকে তো রান্নাও বিশেষ করিনি, ডাল মসুর ডাল আর উচ্ছে আলু ভাতে ওটাকে পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে মাখা হয়েছিল, আর ডিমের ডালটা, এদিকে রান্নাও তেমন কিছু করিনি। আর হাওয়াটাও ভালো লাগছে না একদম, হাওয়াটা বিচ্ছিরি লাগছে। তো চলো নিচে চলে যাই, আমরা দেখো রোদে চোখে রোদ লাগছে কিন্তু রোদ দুটো গায়ে লাগছে না। জামা কাপড়গুলো তুলে এনে রেখে দিলাম এখানে, এখন পাট করবো না পরে পাট করবো। আর এখানে ভাত ডিমের তরকারি সব রয়ে গেছে, একটু একটু করে খেয়েছে, খাওয়ার ইচ্ছা ছিল না, আর সবই গরম, ওই জন্য ফ্রিজেও ঢোকাতে পারিনি। বাসন কোসনগুলো মেজে রেখেছি, এখনো পর্যন্ত তুলিনি, ও রেখে দিয়েছি। ওই যে বললাম আজকে এনার্জি লেভেলটা কম, দুপুরবেলা ভাল লাগলো না, বিকেলবেলা এসে তুলবো। আর মুখুজ্জামশাই এখনো জেগে, কি ব্যাপার, পেপারটা নেওয়া তো প্রায় 10 মিনিট হয়ে গেল, এখনো জেগে আছো, এত মত জেগে থাকো না তুমি। সেটাই, আমি ছাদে গেলাম জামা কাপড় তুলেছি নিয়ে চলে এলাম, তখন এসে দেখছি আমি এতক্ষণ জানি যে তুমি নাক ডাকবে, এসে দেখি তুমি পেপার পড়ে যাচ্ছ। যাক পেপারটার সদ্ব্যবহার হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আর এখন সন্ধেবেলায় তোমাদের সাথে অনেকক্ষণ বাদে কথা বলছি, আর আজকে বেশ ছ্যাঁক ছ্যাঁক করে ঠান্ডা লাগছে, আর এমনিতে মানে শরীরটা একটু ইয়ে রয়েছে বলে ছ্যাঁ আর ঠান্ডাটা বেশি লাগছে গো, মনে হচ্ছে চুপচাপ শুধু বসে থাকি। সকালের দিকেও কাজকর্ম করেছি মোটামুটি টুকটাক, যাই হোক মানে খুব একটা করিনি, রান্নাবান্না বিশেষ করিনি দেখলেই তোমরা, আর এখন মনে হচ্ছে যে আর উঠবো না। তো যাই হোক, তো আর রাস্তায় এখন বেশ ইয়ে করে দিয়েছে, লাইট দিয়ে দিয়েছে, সরস্বতী পুজো না বুধবার, আর রাস্তা সোমবার হয়েই গেল। তো সোমবার দিনকে আমি রাস্তায় বেরিয়ে দেখলাম বেশ লাইট একদম গোটাটাই, যদ্দূর চোখ যাচ্ছে লাইট দিয়েছে, বেশ দুর্গাপুজো একটা ইয়ে হচ্ছে আর কি, ফিলিংস হচ্ছে। তো সরস্বতী পুজোর সময় মানে এটা একটু ভীষণ ভালো লাগে, আর কালকে মঙ্গলবার, পরশু দিনই সরস্বতী পুজো, তো তারপরে আমাদের আবার ইয়ে আছে গোটা সিদ্ধ, সেই সমস্ত কিছু ব্যাপার কিছু রিচুয়ালস আছে, কাদের কাদের আছে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? তো ওটা একটা বেশ ভালো লাগে। তো অনেকের আবার হ্যাঁ অনেকের আবার কি আছে বলতো, বাসি রান্না বান্না করে পরের দিন খাওয়া, এটা আছে, ওটা ছিল আমাদের বাপের বাড়িতে ছিল, কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে ওটা নেই। বাপের বাড়িতে বাসি রান্না মানে আজকে রান্না করবে কালকে খাবে, তো আমাদের আছে যেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোতে, বিশ্বকর্মা পুজোর সময় আমাদের আছে, আর এইটা আমাদের শ্বশুর বাড়িতে নেই। তো যাই হোক এগুলো একটা নতুন নতুন সব ইয়ে আর কি নিয়ম, এই নিয়মগুলো মানে আমরা বরাবর দেখে এসেছি, আর ছোট থেকে দেখতে দেখতে বড় হয়েছি আর কি। আর শিলকে পুজো করা, শিলের পুজো করা, আর তখন পুজো বোধ হয় উনুনকে, তো এখন তো উনুন নেই, এখন সব গ্যাস, তো সেই জন্য মনসা পুজো এই সমস্ত ব্যাপারগুলো সব থাকে আর কি। যাই হোক এগুলো খুব ভালো লাগে, এই বিশেষ বিশেষ দিনগুলো আসলে একটু কি বলবো খুবই ভালো লাগে। তো যাই হোক সরস্বতী পুজোর দিন তোমাদের কি সব প্রোগ্রাম অবশ্যই জানাবে, আর হচ্ছে কি যে সেদিনকে তো একটা আমার ইয়ং ভাই বোনেদের তো আবার ভ্যালেন্টাইন্স ডে আছে, হ্যাঁ একই দিনে পড়েছে। তো যাই হোক সব মিলিয়ে খুবই ভালো দিন, তোমরা ভালোভাবে কাটাও,
তো যাই হোক, সেটা এখন দেরি আছে, দুদিন দেরি আছে, তারপরে তো আমরা ব্লগ দেব। তো ওই যে আসলে মনে পড়লো কি বলতো, আমি বাইরে মাত্র গেছিলাম একটু, তো গিয়ে দেখলাম যে গোটা রাস্তাটা জুড়ে বেশ ভালো লাইট দিয়েছে, আর দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলামও বেশ ভালো লাগলো। তো আমার তো এমনিতে খুব একটা বাইরে টাইরে বেরোনো হয় না, মানে বেরোই না আর কি, ইচ্ছে করেই বেরোই না। ওই যে তোমাদের দাদা ভাই এসে গেছে, আর এরপরে চা টা করতে হবে। কি বাইরে খুব লাইট দিয়েছে বলো? হ্যাঁ, তুমি তো আর ওই তুমি যেদিকে যাও ওই দিকটা দিয়েছে লাইট, তাই আমাদের এখানে দিয়েছে, দেখেছো? আমাদের পাড়াতে তো সরস্বতী পুজো হবে ক্লাবে আর কি, আমাদের পাড়ার ক্লাবে, সব ক্লাবেই হয় মোটামুটি। আর হচ্ছে কি যে ক্লাবে, তারপরে তোমার স্কুলে, এগুলো মেনলি তো ওইসবে তেই তো পুজোটা হয়। তো যাই হোক চলো, মানে আমাদেরও সব যখন বয়স কম ছিল তখন স্কুলে গিয়ে সেই ফল কোচানো, তারপরে তোমার সেই অঞ্জলি দেওয়ার একটা বিরাট পর্ব থাকতো, যেটা এখন হচ্ছে কি যে আমাদের ছেলে মেয়েদের, আমাদের ছেলে মেয়েদেরও এখন আর অতটা উজুগ নেই, তারাও বড় হয়ে গেছে। হ্যাঁ, তো ছোট ছোট ছেলে মেয়েরা সব হলুদ শাড়ি পরে যাবে, লাল পাড় কি ভালো দেখতে লাগে না, সত্যি তাই। আর তখন ভাবিস এই ছোটবেলাকার কথাটা মনে পড়ে, ওই সময়টা কিন্তু সকলেরই খুব মানে ছোটবেলার যে সরস্বতী পুজো, এটা একটা প্রত্যেকের জীবনই কিন্তু খুব মানে স্মরণীয় হয়ে থাকে। সরস্বতী পুজোতে, দুর্গাপুজোতে এই বিশেষ বিশেষ কটা এই সময় আমাদের কিন্তু খুব স্মরণীয় হয়ে থাকে। তো যাই হোক, আর সরস্বতী পুজো হচ্ছে তখন তো স্কুল লাইফ, তো আর স্কুল লাইফে প্রত্যেকের দেখে বলো একটা ঐতিহ্য ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ বললাম তো সেদিনকে ভ্যালেন্টাইন ডে, এই সারা বছরই ভ্যালেন্টাইন ডে, একদিন কেন, ভ্যালেন্টাইন ডে সারা বছরই হতে পারে তাই না? তো যাই হোক, অনেকটাই তোমাদের সাথে কথা বললাম, আনন্দ করলাম কথা বলে, ভালো লাগলো। ঠিক আছে, আমি এইভাবে কথা বলি তোমাদের ভালো লাগে কিনা জানাবে, আমরা একটু এইভাবে মজা করতে ভালোবাসি। হ্যাঁ দেখো, লাইফটা তো অত সিরিয়াস হলে হয় না, তাই না? সিরিয়াস যখন তখন সিরিয়াস, ঠিক আছে, কিন্তু কখনো সখনো তো একটু দরকার যে একটু প্রাণ খুলে কথাবার্তা বলা। আজকাল তো মানুষ হাসতে ভুলে গেছে, কিন্তু এখনো তো সেটা ভুলে গেলেও সেটা তো প্রয়োজন আছে, তাই না? হাসতে হবে, গল্প করতে হবে, আবার যখন সিরিয়াস তখন সিরিয়াস হতে হবে, সবকিছুই প্রয়োজন। তো চলো, অনেকগুলো কথা বলে ফেললাম তোমাদের সাথে, প্লিজ কিছু মনে করো না তোমরা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, কালকে আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, আর সাবধানে থেকো, অবশ্যই পাশে থেকো বন্ধুরা। টাটা, গুড নাইট।